ঘোষণা হল বড়ো সাহিত্য সভার ৬১ সংখ্যক তামুলপুর অধিবেশনের তারিখ। ২৯ এপ্রিলত তামুলপুরলে আহিব ভারতের রাষ্ট্রপতি। ৬১ সংখ্যক বড়ো সাহিত্য সভার তামুলপুর অধিবেশনের মুক্তি সভাত অংশ লব ভারতের রাষ্ট্রপতিগিয়ে। কোভিড মহামারীর পূর্ব নির্ধারিত তারিখত বড়ো সাহিত্য সভা অনুষ্ঠিত করব নোৱাৰাৰ বাবে আগন্তুক এপ্রিল মাহর ২৭, ২৮ আর ২৯ তারিখত অনুষ্ঠিত হব বড়ো সাহিত্য সভা। আজি অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰী আর বিটিআর প্রধান প্রমোদ বড়োই বড়ো সাহিত্য সভার স্থান পরিদর্শন করে। প্রস্তাবিত তামুলপুর চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারত অনুষ্ঠিত হব বড়ো সাহিত্য সভার ৬১ সংখ্যক অধিবেশন। ভাল, আমার তামুলপুরের কারণে এটা ভাগ্যর কথা যে রাষ্ট্রপতি ডাঙরিয়া ইয়াত ভরি দিব বড়ো সাহিত্য সভার নামত। তেখেতে আহিব কচুবাড়িত আর সেইটার কারণে আজি আমি সাবলে আহিছো আমার বিটিআরর সিএম প্রমোদ বড়ো ডাঙরিয়া, বড়ো সাহিত্য সভার সভাপতি ডাঙরিয়া আর আমার ডিসি এসপি, ইয়ার আর্মি ব্রিগেডিয়ার, যাহাতে আমার মহামান্য রাষ্ট্রপতি ডাঙরিয়া ইয়াত ভিজিট করার সময় কোনো ক্ষেত্রতে যাহাতে মানে আকুয়া থাকি না যায় আর সব বড় নিয়ম অনুযায়ী করব পারো, কারণ এক নম্বর সিটিজেন আর বহুত প্রটোকল আছে, সেই প্রটোকলবোৰ আমি যাতে মেইনটেইন করব পারো আর রাইজর সুবিধার্থেও আমি যাতে কামবিলাক করব পারো। গতি সেই হিসাবে আজি আমি এবার এই পর্যালোচনা করেছিল রিসেপশন কমিটি সাহিত্য সভার আর আমার প্রশাসনের গোটেখি ঠিকই আছে। আর যে কেটামান রিকুয়ারমেন্ট যদি কিবা আছে আমি আজি ডিসি ডাঙরিয়া এসপি ডাঙরিয়াক মানে অনুরোধ করে থই দিছো যে সপ্তাহের ভিতর গোটেই কিবাবিলাক যাতে জানি লয় রাষ্ট্রপতি অফিসের পরাই হোক বা আমার স্টেট গভর্নমেন্টের পরাই হোক, একর্ডিংলি সেই অনুযায়ী যাতে আমি ইয়াত ব্যবস্থাটো করব পারো। সাহিত্য সভা বড় জনগোষ্ঠীর কারণে এটা অভিভাবক সংগঠন। ১৯৫২ সনত জন্ম পর প্রায় এতালেক বড় জনগোষ্ঠীয় বড় সাহিত্য সভাক নিজের একটা পেরেন্ট অর্গানাইজেশন বা গার্জেন হিসাবে লৈ আহিছে। আর সেই হিসাবে প্রত্যেকটি বড় সাহিত্য সভার যে অধিবেশন সিটো সকলো বড় জনগোষ্ঠীর লোকে সেটা বাট চাই থাকে আর ডেট ঘোষণা করার লগে সবে ঠিক করে আমি এদিন হলিবে আহিমে। মানে তামুলপুরত যে অধিবেশন হব কচুবাড়ীত এই ৬১তম অধিবেশনত সমগ্র অসমৰ মানুহ আহিব, অসমৰ বাহিৰে থকা বড়ো জনগোষ্ঠীৰ যিবিলাক লোক আছে তেখেত সকলো আহিব আর আমি সকলো আনন্দিত হৈছো যে এইটো তামুলপুরত আমি এইবার যে বড়ো সাহিত্য সভার বার্ষিক অধিবেশনটো ইয়াত আমি অনুষ্ঠিত করবলৈ গৈ আছো আর আমি সবে তামুলপুরবাসীয়ে মিলি পেলাই যে এইটো হোস্ট করবলৈ গৈ আছো এইটো আনন্দিত হৈছো। আর ইয়াতকে আরো বেশি আনন্দিত হৈছো যে এইখন সভাতে ২৯ তারিখে আমার ভারতের প্রথম নাগরিক আমার সকলের শ্রদ্ধার রাষ্ট্রপতি মহোদয় আমার ইয়াত ভারতের রাষ্ট্রপতি পদার্পণ করিব। তেখেতে আহা মানে আমার কারণে বহুত এটা ডাঙর ঐতিহাসিক এটা কথা হয়, কারণ তামুলপুর আজিলেকে কোনো রাষ্ট্রপতির আগমন হওয়া নাই, তো সেই কারণে আমি সবে আনন্দিত হয়েছো। আর তেখেতের যে পদধূলি এই পদধূলি আমার অঞ্চলটো আগুয়াই লৈ যাওয়াত সকলো দিকৰপৰা সহায় করব এটা আমি আশা করছো। গতি তিনিদিনিয়া কার্যসূচী সফল করার কারণে মই তামুলপুরবাসী রাইজক সহযোগ করবলে সকলকে অনুরোধ করছো। ইয়াত কোনো ভাষা আমি সকলো শ্রদ্ধা করব লাগিব যি ভাষাই নহোক কিয়, কারণ ভাষা মানব জাতিটোক জিয়াই রাখে, মানব জাতিটোর আয়ু রেখাটো ঠিক করে আর ভাষায় মানে এটা জনগোষ্ঠীক আগুয়াই লৈ যাওয়ার সকলো দিকৰপৰা সহায় করে। তো সেই কারণে ভাষার লগত জড়িত সংগঠনবিলাক অসম সাহিত্য সভা, বড়ো সাহিত্য সভা, রাভা সাহিত্য সভা, তিওয়া সাহিত্য সভা, যি সাহিত্য সভাই নহোক কিয় এই সাহিত্য সভাবিলাক যেটো আছে আমার এটা এটা জনগোষ্ঠীর কারণে সকলকে এটা এটা প্রয়োজন সংগঠন। তো সেই সংগঠনবিলাকৰ অধিবেশন, সংগঠনবিলাকৰ সভা সমিতি, বিভিন্ন সেমিনার উদযাপন এইবিলাক আমি সকলো দিকৰপৰা সহায় করব লাগে আর এই ক্ষেত্রত আমি সকলোপৰা প্রস্তুতি হৈছো। আশা রাখিছো যে ঈশ্বৰৰ কৃপাত বতৰো ভাল থাকিব আর সেই তিনদিন আমি উখল মাখলকে ভালকে এটি উদযাপন করব পাৰিম। তামুলপুর জেলা বড়ো সাহিত্য সভার সৌজন্যত আমার মার্চ মাহতে হওয়ার কথা আসে, তারপরে আমি কেন্দ্রীয় বড়ো সাহিত্য সভার কার্যকরী কমিটিয়ে এই তামুলপুরতে আমি এপ্রিলের ৮, ৯, ১০ তিনদিনের কার্যসূচী আমি নির্ধারণ করেছিল, কিন্তু আমি রাষ্ট্রপতিক ইয়াত আমন্ত্রণ করার কারণে আমি আগরপরে চেষ্টা চলাই আছিল। রাষ্ট্রপতিয়ে ৮, ৯, ১০ এই তিনদিনের ভিতর থাকিব নয় বলে আমাক জানাইছে,
তার পিছতে আমাৰ সাধাৰণ সম্পাদক আৰু আমাৰ বিটিআৰ চিফ তেখেতসকলে ৰাষ্ট্ৰপতিক লগ ধৰিলে। লগ ধৰাৰ পিছত যাম বুলি ক'লে, তাৰপিছতে আমি আনন্দিত হৈছোঁ। তাৰপিছত আমি দেখিলোঁ যে যিটো তাৰিখ নিৰ্ধাৰণ কৰিছিলোঁ সেই তাৰিখত মানে আহিব নোৱাৰে। গতিকে ৰাষ্ট্ৰপতি ভৱনৰ পৰা আমাৰ ক্লিয়াৰেন্স আহিছে যে 29 এপ্ৰিলত তেখেতৰ মানে ইয়াত আহিব। সেইকাৰণে আমি এই তাৰিখটো আমি 28-29 তিনিদিনৰ কাৰ্যসূচী আমি ইয়াত কচুবাৰীত আমি ল'লোঁ। তামোলপুৰৰ পৰা দীপক কুমাৰ পাঠকৰ ৰিপৰ্ট, নিউজ 7।